আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, একটা মাত্র দোয়া আপনার রোগ দূর করবে, অভাব সরিয়ে দিবে, বালা মুসিবত দূর করে জীবনে শান্তি ফিরিয়ে দিবে। শুনতে অবাক হলেও কথাটা কিন্তু 100% বাস্তব সত্য, এবং বিশ্বনবী নিজেই এই কথা বলেছেন। দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কোথাও যাচ্ছিলেন, অর্থাৎ আবু হুরায়রা বিশ্বনবীর হাত ধরে পথ দিয়ে যাচ্ছিলেন। ঘটনাক্রমে বিশ্বনবী একজন লোককে দেখলো যে খুবই জীর্ণ শূন্য অবস্থায় পড়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে অমুক লোক, তোমার এই অবস্থা কেন? তুমি কেন জীর্ণ শূন্য? তোমাকে এরকম পাগলামির মতো দেখতে কেন দেখাচ্ছে? তখন ওই জীর্ণ শীর্ণ লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই অবস্থা হয়েছে আমার অসুখের কারণে, আমার দারিদ্রতার কারণে, আমার বালা মুসিবতের কারণে, আমি এখন কি করতে পারি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিব না যে দোয়া পাঠ করলে তোমার এই অভাব দূর হবে, অসুস্থতা দূর হবে এবং বালা মুসিবত দূর হয়ে যাবে? তখন ওই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় খুব সুন্দর কথা, আমাকে অবশ্যই শিখিয়ে দেন কি এমন দোয়া, কি এমন বাক্য যা পাঠ করলে আমার অভাব দূর হবে, রোগ ভালো হবে, জীবনের বালা মুসিবত দূর হবে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে দোয়াটি শিক্ষা দিয়েছিলেন সেই দোয়াটি হচ্ছে এরকম। আপনারা দেখতে পাচ্ছেন, আমি পাঠ করে শোনাচ্ছি। তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল লাযী لا يموت الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। এই ছোট্ট দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার রোগ দূর হবে, আপনার অভাব দূর হবে, জীবনে যত বালা মুসিবত দুঃখ কষ্ট হতাশা নিরাশা থাকুক না কেন, তা দূর হয়ে জীবনে শান্তি ফিরে আসবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেননা বিশ্বনবী নিজে এই দোয়া শিক্ষা দিয়েছেন। তবে আপনি যদি এই দোয়াটি পাঠ করে রোগ শোক থেকে বাঁচতে চান, বিপদ আপদ থেকে বাঁচতে চান, অভাব অনটন দূর করে সচ্ছলতা ফিরে পেতে চান, একটা শর্ত কিন্তু আছে। শর্তটা হচ্ছে, আপনাকে অবশ্যই 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 আস্থা এবং বিশ্বাস করে দোয়াটি পাঠ করতে হবে। এমন নয় যে দোয়াটি পাঠ করলাম এখন অসুখ দূর হবে কি হবে না, জীবনে অভাব দূর হবে কি হবে না, বালা মুসিবত দূর হবে কি হবে না, এই ধরনের যদি কনফিউশন দুর্বলতা মনের মধ্যে জায়গা দেন, তাহলে এটাও মনে রাখবেন যে আপনি এই দোয়াটি পাঠ করে বিন্দু পরিমাণ ফল পাবেন না। আপনি এই দোয়াটি পাঠ করে তখনই রোগ শোক বালা মুসিবত অভাব অনটন থেকে মুক্তি পাবেন যখন আপনার মনে আল্লাহর প্রতি 100% বিশ্বাস থাকবে, 99% নয়, 100% যখন বিশ্বাস থাকবে যে হ্যাঁ, এই দোয়াটি পাঠ করলাম, বিশ্বনবী আমাদেরকে পাঠ করতে বলেছেন, এই দোয়াটি পাঠ করার উসিলে আল্লাহ আমার রোগ দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন। এরকম যদি বিশ্বাস মনের মধ্যে, আস্থা মনের মধ্যে জন্মাতে পারেন, তবে এই দোয়াটি পাঠ করে আপনি কার্যকরী ফল পাবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াটি প্রতিদিন কমপক্ষে একবার যে কোনো সময় বিশেষ করে নামাজের পরে পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।